Assalamualaikum everyone, welcome back Shana's Hasan blog. চলে এসেছি ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি শাহনাজ। আজকের ব্লগটা আমি শুরু করেছি বিকেল থেকে আর কি, আসরের নামাজ পড়ে পড়ে। তো এখানে আমার বেবি একটু দুষ্টুমি করছিল, খেলছিল, আমিও ওর সাথে খেলতেছিলাম, তো আমি একটু শ্যুট করেছি আর কি। আর এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছি আমি নামাজ টামাজ পড়ে, তো একটু চা খেতে ইচ্ছে করছিল, সেজন্য একটু চা বানাচ্ছি। তো আমার মতো কে কে চা পাগল কমেন্টস করে আমাকে জানাবেন। তো আমি তো এত চা পাগল কি বলবো, মাঝখানে আমার গ্যাস্ট্রিক এত বেশি বেড়েছিল যে চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কেন জানি মনে হয় যে চা না খাইলে কি খায় না এই অবস্থা। যখনই মনে হয় যে আমি আজকে চা খাই নাই, তখন মনে হয় আল্লাহরে কি খাই নাই। তো আমরা যারা সিলেটি আছি তারা সবাই কম বেশি চা খায়, কেউ দুধ চা খায়, কেউ রং চা খায়, গ্রিন টি কফি এইগুলা তো সবাই খায়। তো চা না খাইলে আমাদের আর অবস্থা খারাপ হয়ে যায় অবস্থা। জানি না বাকিদের কীরকম, আমরা যারা সিলেটি আছি সবারই কম বেশি চাট খাওয়ার অভ্যাস খুব বেশি। তো আমি আসলে এত বেশি খাই না, সকালে ঘুম থেকে উঠে খাই আর সন্ধ্যার সময়, এই দুই টাইমই খাই। আর যদি সারাদিন চা বানাতেও থাকি তাও একবার খাইতে ইচ্ছে করে না। তো মাঝখানে গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছিল, সেজন্য চা খাওয়া একদিন ছেড়ে দিয়েছিলাম। পাঁচ দিন ছয় দিন পর পর হঠাৎ করে এক কাপ খাইতাম এই অবস্থা। তো এখন রোজা যাওয়ার পর থেকেই আবার স্টার্ট করে দিয়েছি, কেন জানি মনে হচ্ছে যেন কিছুই খাইনি এই অবস্থা মনে হয় চা না খাইলে। তো এখন রেগুলার আবার সকালেও খাইতেছি, সন্ধ্যার সময়ও খাইতেছি, আল্লাহ জানে আবার গ্যাস্ট্রিকে কি করে। তো আমার হাজব্যান্ড আমাকে খুবই বকা দেয় যে তুমি চা খাও কেন, চা খাওয়ার দরকার নেই, তুমি কফি খেয়ে নিও, কফি খাইলে কফিতে অবশ্য গ্যাস্ট্রিক হয় না। জানি না, আমি জানি এরকম আসলে সত্যি কি জানি না, অনেকেই বলে যে কফিতে বিলকুল ইয়ে হয় না, গ্যাস্ট্রিক নেই, কফি খাইলে গ্যাস্ট্রিকে খুব একটা প্রবলেম করে না, গ্রিন টি কফি লাল চা এগুলো খাইলে। তো আমি খাই না, মাঝে মধ্যে ইচ্ছে হইলে কফি খাই, কিন্তু চা না খেলে হয় না এই অবস্থা। আর গ্রিন টি আগে খুবই খাইতাম, এখন খেতে একটু ভালো লাগে না। তাই তো এখন আমি চা বানাচ্ছি, আজকে কিছুই খাবো না, শুধু বিস্কিট দিয়ে চা খাবো। তো আপু ভাইয়ারা, আপু ভাইয়া, আঙ্কেল, আন্টি সবাইকে রিকোয়েস্ট করতেছি যে ভিডিও দেখার শুরুতেই প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন কে কে আমার মতো চা পাগল, আর সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে রাখবেন, তাইলে নেক্সট টাইম আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা সবসময় আমার পাশে থাকবেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই আমরা যে এই প্ল্যাটফর্মে আছি সবাই আমরা একটা পরিবার, একজন আরেকজনকে সাপোর্ট করব এটাই স্বাভাবিক। তো কেন জানি না কেউ লাইক করতে চায় না, আসলে নতুন বলে হয়তো। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছেন বা অলরেডি আগে থেকেই দেখতেছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, তো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নেক্সট টাইমে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখন তো রাত বাজে প্রায় 10টা, আমি চলে এসেছি কিচেনে রান্না করব। তো এই যে দেখেছি লাউ, আমি আজকে লাউ রান্না করব, মাটন দিয়ে লাউ রান্না করব। তো এই লাউগুলো তিনটে লাউ ছিল, লাউ আমার ভাসুর দিয়েছিল, আমি ঈদের সময় যে ভাসুরের ঘরে গিয়েছিলাম, যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা বুঝবেন যে আমি আমার ভাসুরের ঘরে গিয়েছিলাম। তো উনি আমাকে অনেক কিছুই দিয়েছিল, সব কিছু আমি শেয়ার করেছিলাম। তো একটা লাউ খাওয়া হয়ে গিয়েছে, আজকে আর একটা কাটতেছি আর কি। তো আরও একটা রয়ে গেছে ছোট, অন্যদিন খাবো। তো আজকে আমি লাউয়ের ছিলকাটা রেখে দিয়েছি, কখনো আমি লাউয়ের ছিলকা রাখি না, ফেলে দিই। তো আজকে রেখে দিয়েছি, হঠাৎ করে ইচ্ছে হয়েছে আমার ভর্তা খাওয়ার জন্য, আর আমার হাজবেন্ডও লাউয়ের ছিলকার ভর্তা খেতে পছন্দ করেন। তো আমরা আসলে ভর্তা কমই খাই, খুব একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে
তো আজকে ভাবতেছি আর কি একটু বর্তা করব, তো সেজন্য রেখে দিয়েছি। এই তো দেখতে থাকেন আপনারা আমার রান্না টান্না হয়ে যাচ্ছে। আশা করি ভালোই লাগবে, দেখতে থাকেন। তো এখানে আমি এখন টমেটো বসাবো, টমেটোর টক রান্না করব, হালকা একটু টমেটোর টক রান্না করব, খুবই ছোট একটা ডেকসির মধ্যে অল্প করে টমেটোর টক রান্না করব। তো আমার কাছে মনে হয় যে মাংস রান্না করলে সেটা বিফ হোক, মাটন হোক, চিকেন হোক, যাই হোক, মাংস রান্না করলে সাথে ডাল অথবা টক যে কোনো একটি থাকলে খেতে ভালো লাগে। তো আমি আজকে আর ডাল রান্না করতেছি না, টকই রান্না করতেছি। তো টমেটোর টকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, জানি না কার কাছে কীরকম। আর কাঁচা টমেটো ছিল, টমেটোর টকটাও আসলে খুবই মজা হয়, যে আসলে ভয়েস ওভার দেই তো খাওয়া দাওয়ার সব কিছু শেষ করে পরে। তো টমেটোর টকটাও মাশাল্লাহ অনেক মজা হয়েছে, কাঁচা টমেটো ছিল আর মাটনটাও মোটামুটি মজাই হয়েছে। আমি এইদিকে ভয়েস ওভার করতেছি, ওইদিকে আমার ছেলে টক টক করতেছে, দুষ্টুমি করতেছে, ওর ফোন হাতে নিয়ে কথা বলতেছে হ্যালো হ্যালো। বেবির জন্য আর ভিডিও এডিট করতে গেলে খালি ডিস্টার্ব করে, খালি ডিস্টার্ব করে, কথা আসে, দুষ্টুমি করে। তো এই তো আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে, আমার ধনেপাতা আসলে শেষ হয়ে গিয়েছে, তো এখন আর ধনেপাতা দেব না, আমার হাজবেন্ড আসার সময় নিয়ে আসবে, তো পরে আমি ধনেপাতা দিয়ে দেব। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো সবাই বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা, খেতে তো আর পারবেন না, স্বাদটা বুঝতে পারবেন না, তো দেখতে কেমন হয়েছে সেটা কমেন্টস করে বলবেন। আর এখন রাত বাজে প্রায় 12:30-1টা, তো আমাদের খাওয়া এখনও হয় নাই, আমার হাজবেন্ড ঘরে এসে ফ্রেশ হয়েছে আর বেবি দুষ্টুমি করতেছে যে বাইরে হাঁটতে যাবে। তো আমার হাজবেন্ড বললো, ঠিক আছে খাওয়ার পর হাঁটা যায় না, চলো আগে কিছুক্ষণ হেঁটে আসি। তো আমরা প্রায় সময়ই এই টাইমে হাঁটতে যাই বেশিরভাগই, মাঝে মধ্যে যাওয়া হয় না কিন্তু রেগুলারই যাই। তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই মাঝখানে একটা বাসার সামনে খেজুর গাছ, খেজুর গাছে কাঁচা খেজুর ধরেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল, ঝুলে আছে, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আমার বেবি তো বাইরে বের হইলে কি খুশি আর কি হ্যাপি থাকে, মানে ওরে কন্ট্রোল দেয়া যায় না, এত হ্যাপি, খালি এদিকে এক দৌড় দিয়ে ওইদিকে এক দৌড় দিতেছে হ্যাপি। হাঁটা শিখছে নতুন, এর জন্য ঠিক মতো হাঁটতেও পারে না, কিছুটা সোজা হয়ে হাঁটে, আবার দেখা যায় ওইদিকে পড়ে যাইতেছে, ওইদিকে পড়ে যাইতেছে। তো এই তো কর্নিশ দেখা যাইতেছে, আসলে আমাদের রুমের একদম পাশেই কর্নিশটা। তো আমরা প্রায় সময়ে আমার হাজবেন্ড যখন আসে রাত্রে 12:00 ঘরে, এরপরে যে খালি আমাকে দেখতেছি আর বাবাই বলতেছে যে মা বাবাই, বাবার সাথে হাঁটতেছে আর মারে বাবাই দিতেছে। তো আমরা প্রায় সময়ই ওইখানে হাঁটতে যাই, তো যখন যাই তখন আর গাড়ি নিয়ে যাই না, তো আমার হাজবেন্ড খুবই অলস, হাঁটতে চায় না, তো খালি বলে চলো গাড়ি নিয়ে যাই, তো আমি জোর করে একরকম ফোর্স করেই ওরে গাড়ি ছাড়া নিয়ে যাই। তো সারাদিন গাড়ি নিয়ে ঘুরঘুর করে এখন হাঁটতে যাওয়া, তখনও কি আবার গাড়ি নিয়ে যাবা, চলো হেঁটে যাই। তো এই তো আমার বেবি একটু বেশি দুষ্টুমি করছিল, তো আমার হাজবেন্ড বলতেছে চলো অনেক খাটা হয়েছে, আমরা আর ওই যে দেখা যাইতেছে বিচ, তো ওইখানে আমরা আর যাই নাই, চলে এসেছি, বলতেছে যে খিদাও লেগে গেছে, খাওয়াও হয়নি, চলো রুমে চলে যাই, কালকে আসবো। তো এই তো আমরা চলে যাচ্ছি, রুমে চলে যাচ্ছি। একটা ট্রলার রেখা এখানে, ছোট মিনি ট্রলার।
তো আপু ভাইয়া আঙ্কেল আন্টি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।